রাজনীতির প্রতিটি পদক্ষেপই চ্যালেঞ্জের সবসময় দুশো এগারো পাওয়া তো একটা চ্যালেঞ্জের ব্যাপার এই যে দুশো এগারো পেলাম এরপরও একটা বড় চ্যালেঞ্জ মানুষের প্রত্যাশা বিপুল বলেই আমাদের তো দিয়েছে এত ভোট নাহলে কেন দেবে অপপ্রচার ছিল বিরোধী দল জোট বেঁধেছিল অনেক কিছু আমাদের বিরুদ্ধ শক্তিদের মধ্যে অনেক রকম জিনিস কাজ করেছে এখন যেটা কাজ সেটা হলো এই যে বিদ্যুতের উৎপাদন বাড়ানো এক দুই একদম লোয়েস্ট লেভেল অব দি অর্থাৎ যারা বিপিএল তালিকাভুক্ত সেই মানুষগুলোর বাড়িতে যেটা লাইট পৌঁছে দেওয়ার ব্যাপার সেই কাজটা কমপ্লিট করা তিন ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রির একটা মেন স্তম্ভ বলা যেতে পারে ওয়ান অফ দ্য পপুলার মানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইলেকট্রিসিটি সেক্ষেত্রে আমাদের রাজ্য যাতে সারপ্লাস বিদ্যুতে পৌঁছে যেতে পারে যেটা কিনা হুইচুয়াল অ্যাট্রাক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেখানে বিদ্যুতের কোনো সমস্যা হবে না আমরা যদি যাই সেটা একটা বড় ব্যাপার আছে তিন অল্টারনেটিভ যে পাওয়ার তার দিকে জোর দিতে হবে কারণ আমরা জানি যে একটা সময় এই কয়লা কয়লা এখন ভালো কয়লা আমদানি করতে হচ্ছে সেই জায়গায় যাতে করে আমরা সোলার পাওয়ার হাইডেল পাওয়ার এগুলোকে যাতে কাজে লাগাতে পারি আরও বেশি করে যেটা মনীষদের শুরু করেছিলেন যে স্কুলে স্কুলে যাতে পাওয়ার কনজামশান কমে যায় এই সারা পশ্চিমবাংলার সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় যত প্রতিষ্ঠান আছে তারা সোলার পাওয়ার ইউজ করতে শুরু করে তাহলে আমাদের মেন ইলেকট্রিসিটির ওপর অনেকটা চাপ কমে যাবে অর্থাৎ এইভাবে এই এই দপ্তরটাকে আরও মিনিংফুল করে তোলা এটা একটা চ্যালেঞ্জ এবং যাতে করে মানুষের কোনো জায়গায় কোনো সমস্যা না হয় আজকে লোডশেডিং আর হয় না এটাকে মেনটেন করা এবং এটাকে আরও সুন্দর করে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া এবং এ ব্যাপারে আমি নিশ্চিতভাবে মানুষদের সঙ্গে যোগাযোগ রাখবো এবং কথা বলবো তার সঙ্গে যে কোন রাস্তায় গেলে কীভাবে এগোলে কারণ হি ইজ এ সাকসেসফুল মিনিস্টার সিএসসি বসে আছে বসেছিল এখানে ওরাও বিদ্যুৎ দাম বাড়াতে চায় এই জায়গাটাই একটা নিশ্চিতভাবে আমাদের একটা জায়গা দেখতে হবে যেখান থেকে মানুষের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে আমি একশো ভাগ দেব আমাকে নিজের যতটুকু করা সম্ভব হয় আমি করব করে আমি যাতে করে তার আরও আস্থা অর্জন করতে পারি যেমন অনেক মন্ত্রী আস্থা অর্জন করেছে তেমনি আমি আস্থা অর্জন করতে পারি এবং মানুষের কাজ করতে পারি তার চেষ্টা করবো